নিতান্ত উন্মাদ না হলে শিল্পের বিকল্প হিসেবে চপ, তেলে ভাজা, ঘুগনি এসবকে কেউ আনেন আমি মনে করি না। হ্যাঁ, ওনার সময়ে দুটো শিল্প অত্যন্ত সফল হয়েছে, একটা হচ্ছে দুয়ারে মদ প্রকল্প। উনি একেবারে গ্রামে গ্রামে শহরে সর্বত্র জায়গায় বলছেন মদ খাও আর মাতলামো করো, বহু সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় যেটা তোলাবাজি বোমাবাজি, এইগুলো মানুষ খুনের শিল্প, এ বাদ দিয়ে শিল্প আসছে না। সিঙ্গুর নিয়ে উনি যত কম বলবেন তত ভালো। আর যদি ওনার ক্ষমতা থাকে, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি ওনার যে কোনো প্রতিনিধি যিনি পণ্ডিত মানুষ, সিঙ্গুর নিয়ে আমার সঙ্গে বসতে বলুন, আমি প্রমাণ করে দেব সিঙ্গুরে উনি পশ্চিমবাংলার কত বড় ক্ষতি করেছে। সরকার দুর্নীতি করেছে, মন্ত্রীর নির্দেশে দুর্নীতি হয়েছে, মন্ত্রীর বিভিন্ন আত্মীয়, তার মেয়ে, তার স্ত্রীর নামে বিভিন্ন সেল কোম্পানি, সেই কোম্পানিতে টাকা ঢুকেছে, মন্ত্রীর পিএসিএ তারা বলছে না মন্ত্রী করেছে, মন্ত্রীর ঘনিষ্ঠ রেশন ডিলাররা ধরা পড়ছে আর মন্ত্রী বলছেন আমি নির্দোষ। নির্দোষ বলতে পারছেন কারণ তারা জানেন যে 22 জন সিবিআই অফিসার আর এই মাত্র সারা ভারতবর্ষে এই 1542 জন ইডি অফিসার, তারা হাজার চেষ্টা করলেও, 24 ঘন্টা কাজ করলেও, তারা এই সারা পশ্চিমবঙ্গব্যাপী যে দুর্নীতির জাল তারা বিছিয়েছেন তাতে অভিযুক্তদের সাজা দিতে পারবেন না, এই নিশ্চয়তাটা তাদের আছে বলে তারা বারবার বলছেন যে আপনি দেখবেন তৃণমূলের যে কোনো একই কথা বারবার বলে যাচ্ছে। জিরো পে WBCS অফিসার তিনি চাকরি করে যাচ্ছেন, একদম 100 বার অ্যারেস্ট করা উচিত। তিনি সরকারের প্রধান, তার নেতৃত্বে সরকার চলেছে, তার নেতৃত্বে সরকারের বিভিন্ন দপ্তর দুর্নীতিগুলো করেছে, তার নেতৃত্বে পুলিশ দপ্তর, সেই পুলিশ দপ্তর আজ পর্যন্ত, পুলিশ, সিআইডি এই দুর্নীতিগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কাজেই তিনি ব্যক্তিগতভাবে এই দুর্নীতির ভাগ নিয়েছেন কি নেয়নি আমি অবিতর্কে যাচ্ছি না, কিন্তু তার নেতৃত্বেই দুর্নীতিগুলো ঘটেছে, তা তাকে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করতে হবে না, আর করা যায় না। এই তো দিল্লিতে মনীষ সিসোদিয়া আজকে কতদিন গ্রেপ্তার হয়ে আছেন, পি চিদম্বরমের বাড়িতে ঘিরে নিয়ে ইডি তাকে গ্রেপ্তার করেছে, তা হচ্ছে তো। তাহলে এখানে কেন মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বা শীর্ষ আমলা খাদ্য দপ্তরে তাদেরকে নিয়ে কেন হবে না, কেন তদন্ত হবে না? নমস্কার, বঙ্গ টিভিতে আমি সঙ্গীতা। রেশন বন্টন দুর্নীতিতে যখন তোলপাড় সারা রাজ্য, তখনই ভবানীপুরে বিজয় সম্মেলনী থেকে মুখ্যমন্ত্রীর মুখে রেশন নিয়ে বক্তব্য, কি বললেন না, 1 কোটি রেশন কার্ড আমরা বাদ দিয়েছি, কারণ বাম আমলে ওই রেশন কার্ডে ফলস রেশন তোলা হতো এবং ওই রেশন কার্ডের মাধ্যমে ফলস ভোট দেওয়া হতো, এমনও মন্তব্য করলেন তিনি। কথা হলো, আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাক্তন যুগ্ম সচিব শ্যামল কুমার মিত্র। স্যার, আপনি সেই সময় দীর্ঘ সময় আপনি তো দেখেছেন রাজ্যের অবস্থা, তো এই যে 1 কোটি রেশন কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী যে বক্তব্য, কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন এটা বলতে আমার খুব খারাপ লাগছে, কিন্তু ব্যাপারটা তাই। উনি কোনো রেশন কার্ড বাতিল করেননি, কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তির একটা প্রকল্প নিয়েছিলেন, এবং নিয়েছিলেন এই কারণেই যে দেশের বিভিন্ন জায়গায় ভুয়া রেশন কার্ডের মাধ্যমে ভুয়া মানুষরা রেশন তুলে নিচ্ছে। তা ওনার সরকার দীর্ঘদিন এই কাজটা করেননি, শেষকালে সুপ্রিম কোর্টের মামলা হয়েছে এবং তারপর আদালতের নির্দেশে উনি করতে বাধ্য হয়েছেন। কাজে কাজে উনি এই কার্ড বাতিল করেছেন ব্যাপারটা এমন নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি ওনার জানা থেকে থাকতো যে 1 কোটি রেশন কার্ড থেকে বাম আমলে তোলা হচ্ছে, তাহলে উনি সরকারে এসেই এই রেশন কার্ড বাতিলের উদ্যোগ নিলেন না কেন? অর্থাৎ বাম আমলকে টেনে বা হাবিজাবি কথা বলে উনি ওনার সরকারটা যে চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত, এবং মানুষের পেটের খাবারটা যে ওনার সরকার দুর্নীতির মাধ্যমে মানুষের কাছ থেকে কেড়ে নিচ্ছে, এই সত্যটাকে অস্বীকার করতে চাইছেন, তা এটা তো হয় না। আপনি দেখুন, এই সরকার রেশন দুর্নীতি বাদ দিন, নিয়োগের আপনি একটা ক্ষেত্র বলুন, পিএসসি একটা সাংবিধানিক সংস্থা, সেখানে যে নিয়োগ হচ্ছে সেই নিয়োগেও কিন্তু দুর্নীতির অভিযোগ। জিরো পে WBCS অফিসার তিনি চাকরি করে যাচ্ছেন, অদ্ভুত ব্যাপার। আপনি চলে আসুন সরকারি অন্য যে কোনো এজেন্সিতে, গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, নার্সিং রিক্রুটমেন্ট বোর্ড, প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ, হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক নিয়োগ, তারপরে এ বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষক নিয়োগ, সর্বস্তরে দুর্নীতি। এবং এটা বিশ্বাস করার কোনো কারণ নেই, এটা বিশ্বাস করা যায় না যে উনি এসব কিছু জানতেন না। উনি অত্যন্ত নির্লজ্জ বলে সিঙ্গুরের কথাটা বারবার বলেন, সিঙ্গুরে কর্পোরেট স্বার্থে
কৃষক আন্দোলনের ছদ্মবেশে আন্দোলনের নামে শিল্প তাড়ানোর যে ধ্বংসযজ্ঞটা উনি করেছিলেন তার জন্য পশ্চিমবঙ্গ আজকে সাফার করছে, এবং পশ্চিমবঙ্গে কোনো শিল্পপতি বিনিয়োগকারী বিনিয়োগ করছেন না। উনি আহ্বান জানাচ্ছেন চপ শিল্পে আসুন, ঘুগনি তৈরি করুন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নিতান্ত উন্মাদ না হলে শিল্পের বিকল্প হিসেবে চপ, তেলেভাজা, ঘুগনি এসবকে কেউ আনেন আমি মনে করি না। এখানে ইডি বা সিবিআই এর কোনো কেন্দ্রীয় নিরাপত্তা নেই। কোন সাহসে একজন ইডি অফিসার বা সিবিআই অফিসার খুব শক্তপোক্ত একজনকে ধরবে? আজকে সমস্ত অভিযোগের মূল জায়গাটা আসছে, তীরটা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে, ক্যাবিনেটের দিকে। হ্যাঁ, তারপরেও কি এদের গ্রেপ্তার করা দুরস্থ? উনি এই যে এত দুর্নীতি আপনারা দেখছেন এবং দেখবেন তৃণমূলের মুখপত্ররা বিভিন্ন টিভি চ্যানেলে বা আপনাদের ওখানে গিয়ে বলে, একটাও কি প্রমাণ করতে পেরেছে ইডি সিবিআই রাজনৈতিক কাজে ব্যবহার হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তা আমার একটা প্রশ্ন, যে রাজ্য পুলিশ, সিআইডি, তারপরে আপনার আইবি, বিভিন্ন সংস্থা তো রাজ্য সরকারের অধীনে, তা তারা 12 বছর ধরে সর্বস্তরে দুর্নীতি হচ্ছে, তা তারা সেই দুর্নীতিগুলোর বিরুদ্ধে রাজ্য সরকারের এইসব সংস্থা কোন ব্যবস্থাটা নিচ্ছেন? আসলে তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে বিষয়টাতে অত্যন্ত মানে আশান্বিত এবং জানেন যে আমাদের কিছু হবে না, ওই কয়েকদিন জেল খেটে সাজা পাবে, তার কারণ হচ্ছে বিজেপি গভর্নমেন্ট দুর্নীতিটাকে রাজনৈতিক উপকরণ হিসেবে ব্যবহার করছে। কিন্তু এই দুর্নীতিতে অভিযুক্ত নেতা, মন্ত্রী, আমলাদের শাস্তি দেওয়ার কোনো ইচ্ছে তাদের নেই। তারা চাইছেন তৃণমূল কংগ্রেসকে এই দুর্নীতির অভিযোগকে বিদ্ধ করে তাদেরকে এমন একটা জায়গায় আনা যাতে বিজেপির গোপন এজেন্ডাগুলি তারা পূরণ করতে পারে। আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিই, ধরুন ইডি, ইডিতে অনুমোদিত পদ হচ্ছে সারা ভারতবর্ষে অফিসারদের অনুমোদিত পদ হচ্ছে 2075, আছে 1542 জন, শূন্য পদ হচ্ছে 533, অর্থাৎ 25% পদ শূন্য। ইডিতে মামলা কত? বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে 4170, সব মিলিয়ে 5122টি মামলা এখন চলছে, তার মানে একজন অফিসারের ঘাড়ে 4টে করে মামলা, যার ফলে তাদের এই লোকবল নেই। সিবিআই এ পশ্চিমবাংলায় 22 জন অফিসার কাজ করছেন, আর যেহেতু ফরেন্সিক ল্যাবরেটরি বা রাজ্য প্রশাসন তাদের সাহায্য করছে না, ওই নিজাম প্যালেসে একটা ফরেন্সিক ল্যাবরেটরি তৈরি হয়েছে এবং সেখানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, একজন মাত্র কর্মী, তা একজন মাত্র কর্মী, এই বর্ন ক্রিমিনাল যারা দিনের পর দিন মন্ত্রী, আমলা, তারা এই ব্যাপক দুর্নীতি করে গেছে, ওই আজকে ছেলে মেয়েগুলো বসে আছে দিনের পর দিন, তারা তাদের মেধাটা চুরি করে নিয়েছে, তারা সফল হয়েছে তারপরেও তাদের চাকরি হয়নি। নারদা তদন্ত আবার একটু উস্কে দিয়েছে, মানে তদন্ত তদন্ত খেলা চলছে। কলকাতা হাইকোর্টের কয়েকজন বিচারপতি আন্তরিকভাবে চেষ্টা করছেন এই দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই করার, কিন্তু দিদি মোদি এই যে সেটিং, এই সেটিংয়ে ওই বিচারপতিদের চেষ্টাটা বিফলে যাচ্ছে, এবং এইটা জানেন বলেই এত দুর্নীতির পরেও মুখ ফুলিয়ে বলছেন আমরা চুরি করেছি, বেশ করেছি, যদি কিছু করার থাকে করে নিই, এটা দুর্ভাগ্যজনক।